ফ্রেন্ডস আমি সুরঞ্জনা আমার চ্যানেল সুরঞ্জনা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সঙ্গে একদম নতুনত্ব একটা রেসিপি শেয়ার করব। তবে খুবই সহজে এবং ঘরোয়া উপকরণ দিই চলো তাহলে শুরু করে দেওয়া যাক প্রত্যেক দিনের মতো আজকে আবারও নিয়ে চলে এসেছি একদম নতুনত্ব একটা স্ন্যাক্স রেসিপি ছবিটা দেখে কেউ কেউ আন্দাজ করতেই পারছ তাহলে বলেই দিই আজকে তোমাদের জন্য পিন হুইল সমোসা বা পটেটো পিন হুইলস রেসিপিটা নিয়ে এসেছি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে এই অসাধারণ স্বাদের স্ন্যাক্স কিন্তু খুবই কম সময়ে এবং খুবই কম উপকরণে একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি কিন্তু বাচ্চা থেকে বয়স্ক যে কোনো মানুষকে অনায়াসেই সার্ভ করতে পারবে এই পটেটো পিন হুইলস কিভাবে বানাবে সেটা জানতে হলে সম্পূর্ণ রেসিপিটা খুব ভালোভাবে ফলো করো খুব বেশি সময় লাগবে না কোনো রকম ঝামেলা ছাড়াই এই স্ন্যাক্স কিন্তু বানিয়ে ফেলা সম্ভব তাহলে চলো রেসিপিটা শুরু করে দেওয়া যাক অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা খুব ভালোভাবে ফলো করো যাতে এই দারুণ স্ন্যাক্সটা তোমরা অনায়াসেই বানিয়ে ফেলতে পারো দেখো বন্ধুরা এরকম একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে অ্যাড করলাম সরষের তেল বা মাস্টার্ড অয়েল অল্প একটু তেল অ্যাড করেছি যতটা কম তেলে বানানো সম্ভব এবার এর মধ্যে দিয়ে দিলাম হিং হিং যেমন হজমে সাহায্য করে তেমন একটা অন্যরকম টেস্টও নিয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে অল্প একটু ছোট চামচের এক চামচ গোটা জিরে যখন সুগন্ধ আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু আমি শুধুমাত্র আলু দিয়েই দেখালাম তোমরা চাইলে যে কোনো রকম সবজিও এরকমভাবে বয়েল করে নিয়ে একটু ম্যাশ করে নিতে পারো যদি মনে হয় বাচ্চাদের খাওয়াবো সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো রকম সবজি একটু বয়েল করে নিয়ে ম্যাশ করেও এর মধ্যে অ্যাড করতে পারো এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ঝাল লাল লঙ্কা গুঁড়ো অবশ্যই ঝালটা আন্দাজ মতো দেবে আর দিয়ে দেব জিরে গুঁড়ো এটা ভাজা জিরে গুঁড়ো করে রাখা হয়েছে সেটা অ্যাড করে দিলাম এবার খুব ভালো করে আমাদের এটা মিক্সড করতে হবে দেখো সমস্ত মশলা এবং আলু যাতে ভালোভাবে মিশে যায় একটু সময় নিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম এবার এটার মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা অবশ্যই পরিমাণ মতো দেবে কারণ আমরা ময়দা মেখে নেব তাতেও কিন্তু অল্প একটু নুন অ্যাড করব তাই নুনের আন্দাজটা অবশ্যই ঠিক মতো করে নেবে দেখো আলুটা কিন্তু আগের থেকে অনেকটাই জল শুকিয়ে এসেছে এবার এর মধ্যে অ্যাড করব পাও ভাজি মশলা ভাজি মশলা অ্যাড করতে পারো তোমরা যে কোনো সবজি মশলা অ্যাড করতে পারো যাতে বাচ্চাদের এটা অনেক বেশি টেস্টি লাগে এবং পাওভাজি মশলার সঙ্গে অ্যাড করব রেড চিলি ফ্লেক্স যদি বাচ্চাদের জন্য বানাও তাহলে চিলি ফ্লেক্সটা নাও দিতে পারো খুব ভালো করে এটা মিক্সড করতে হবে যাতে ভাজি মশলার যে একটা সুন্দর গন্ধ সেটা যতক্ষণ না আসছে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি দেখে বুঝতেই পারছ আলুটা কিন্তু পুটটা একদম তৈরি হয়ে গেছে একদম এরকম শুকনো শুকনো করে নিতে হবে এবার এটা নামিয়ে আমরা সম্পূর্ণ ঠান্ডা করে নেব পুটটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে আমরা এখানে নিয়ে নিয়েছি আটা এবং ময়দা আটা এবং ময়দা দুটোই সমান পরিমাণে নিয়ে নিয়েছি অ্যাড করছি অল্প একটু নুন ভালো করে মিশিয়ে নিলাম এবার ময়নের জন্য দিয়ে দেব সাদা তেল বা রিফাইন্ড অয়েল খুব বেশি পরিমাণে নয় আবার খুব কমও নয় এটা কিন্তু খেতে বেশ মুচমুচে হবে সেই পরিমাণ মতো আমরা সাদা তেলের ময়ান দিলাম এবার অল্প অল্প করে জল অ্যাড করে আমাদের ময়দা এবং আটা যেটা নিয়েছি খুব ভালো করে মেখে নিতে হবে দেখো ডোটা আমরা বানিয়ে নেব অল্প অল্প করে জল অ্যাড করে খুব বেশি শক্ত আর ময়দা বা ডোটা বানানোর প্রয়োজন নেই মোটামুটি যেরকম রুটি হয় অল্প একটু তেল এরকম মাখিয়ে রেখে দিচ্ছি যাতে খুব শক্ত না হয়ে যায় এটা চাপা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব আমরা যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা আধ ঘন্টা রেস্ট হয়ে গেছে আর একটু নরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছ এবার একটা বড় আকারের লেচি আমাদের কেটে নিতে হবে লেচিটা কিন্তু যেমন নর্মাল লুচি পরোটা হয় তার থেকে একটু বড় দেখো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ ঠিক এই মাপের একটা লেচি কেটে নিতে হবে এবার এটা আমাদের একদম পাতলা করে বেলে নিতে হবে তবে পাতলাটা এমনই হবে যাতে সেটা আমরা মুড়ে নিতে পারি দেখো একটু সময় নিয়ে ভালো করে যাতে সব দিকটা সমান হয় আমি এই রকম একটা থালা নিয়ে নিয়েছি থালার পিছনে ভাবে বেলে নিচ্ছি যাতে একটু বড় আকারে পাতলা করে বেলে নিতে পারি তোমরা যদি চাও কোনো সারফেসে রেখেও এটা কিন্তু বেলে নিতে পারো আমি দেখিয়ে দেব ঠিক কতটা পাতলা করে এটা বেলে নিতে হবে তবেই এটা কিন্তু খেতে অনেক বেশি ক্রিস্পি হবে দেখো আমি বেলে নিয়েছি ভালো করে কতটা পাতলা সেটাও দেখে নাও দেখো ঠিক এই রকম হবে পাতলা এবার যে আলু আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম আর ঠান্ডা করে নিয়েছিলাম সেইটা পুরো রুটিটার ওপর খুব ভালোভাবে স্প্রেড করে দিতে হবে দেখো তবে খুব বেশি মোটা করে নয় একটু পাতলা করে এই এইরকমভাবে পুরো রুটিটার ওপর ছড়িয়ে নিতে হবে এবার একটা ধার থেকে আমরা এটা রোল করতে শুরু করব। তবে রোল করার সময় একটু পিছন দিকে টেনে টেনে রোল করতে হবে যাতে কোনোভাবেই এয়ার বাবলস না ঢুকে যায় দেখো একটু হাতে করে নাম চেপে চেপে এটাকে আমরা রোল করে নেব একটু হালকা হাতে করতে হবে যাতে রোলটা খুব ভালোভাবে হয়ে যায় এই রকমভাবে রোল করে নিলাম এবং শেষের দিকটা অল্প একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে এটা খুব ভালোভাবে সিল হয়ে যায় এবং তেলে দেওয়ার পর কোনোভাবেই খুলে না যায় দেখো এরকমভাবে চেপে নিলাম আর একটু হাতে করে রোল করে নিলাম তাহলেই এটা ভালোভাবে সিল হয়ে গেল এবার একটা ধারালো ছুরি ব্যবহার করবে যাতে এটা এই এইরকম একদম স্মুথ কেটে নিতে পারো দেখে বুঝতেই পারছো ভেতরটা কী সুন্দর ডিজাইন দেখতে হয়েছে বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো বাচ্চারা কিন্তু নিত্য নতুন স্ন্যাক্স খেতে খুবই ভালোবাসবে দেখো আমি কয়েকটা বানিয়ে নিয়েছি ঠিক এই রকম দেখতে হয়েছে এবার এগুলো ফ্রাই করব চলো সেটাও দেখে নেওয়া যাক আমি এই রকম একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর তাতে রিফাইন্ড অয়েল বা সাদা তেল গরম করে নিয়েছি কর্নফ্লাওয়ার অল্প জলে একটা বাটিতে গুলে নিয়েছি এবার পটেটো হুইলস ভাজার জন্য আমরা একটা করে পটেটো পিনহুইলস নেব এরকম কর্নফ্লাওয়ারে ভালো করে ডিপ করে নেব দিয়ে তেলে দিয়ে দেব তেলটা কিন্তু মিডিয়াম হট খুব বেশি গরম নয় অত্যধিক গরম হলে বাইরেটা পুড়ে যাবে এবং ভেতর থেকে কিন্তু আমরা যে ডোটা বানিয়েছিলাম সেটা কাঁচা থেকে যাবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখেছি দিয়ে এবার একটা একটা করে অ্যাড করছি তবে একটু ছেড়ে ছেড়ে দেবে কারণ গায়ে গায়ে লেগে গেলে কিন্তু এটা আটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তবে কর্নফ্লাওয়ারটা যে আমি গুলে নিয়েছি সেটা কিন্তু একদমই পাতলা একদমই ঘন নয় ঘন হলে কিন্তু বাইরে একটা কোটিং হয়ে যাবে যেটা কিন্তু খেতে ভালো লাগবে না দেখো আমি সবকটা কটা এরকমভাবে অ্যাড করে দিলাম একটু সময় নিয়ে এক পিঠটা ভেজে নেব দু তিন মিনিট পর উল্টে দিচ্ছি দেখে বুঝতেই পারছো এক পিঠটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে সবগুলোই এরকম হালকা হাতে উল্টে দেবো তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেছি যাতে এটা খুব ভালোভাবে ভাজা হয় এবং একদম ক্রিস্পি হয়ে যায় যাতে খেতে অনেক বেশি ভালো লাগে সব কটাই এরকমভাবে হালকা হাতে উল্টে দেব এছাড়াও নানান রকম স্ন্যাক্স রেসিপি জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখো দুপিটি প্রায় ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছ এবার একদম তেল ঝরিয়ে এগুলো আমি তুলে নিচ্ছি আর কিভাবে সার্ভ করব সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখে নেওয়া যাক দেখো বন্ধুরা আমাদের পটেটো পিন হুইলস একদম তৈরি হয়ে গেছে একদম গরম গরম পটেটো পিন হুইলস এরকম টমেটো কেচাপ দিয়ে তোমরা অনায়াসেই সার্ভ করতে পারো এছাড়াও গরম গরম চা কফির সঙ্গে তো সার্ভ করতেই পারো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে আমার যে কোনো রকম আপডেট সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায় এছাড়াও নিত্য নতুন রেসিপি চিকেন মাটন বা নানান রকম সবজির রেসিপি সহজভাবে বানাতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নিয়মিত ফলো করতে থাকো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা আমার ব্লগ নিয়মিত দেখছো কেমন লাগছে সেটা আমাকে জানাতে একদমই ভুলো না আর নিত্য নতুন রেসিপি ছাড়াও আর কি কি রেসিপি জানতে চাইছো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও